আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন টিস্প্রিং এ কিভাবে একটি স্টোর তৈরি করবেন এবং সেখানে প্রোডাক্টগুলো লিস্ট করবেন, তো তারপরে একটি ভালো সেল জেনারেট করে আপনি মাসিক একটি ভালো পরিমাণে অর্থ উপার্জন যেন করতে পারেন। ঠিক আছে, তো আমি গত টিস্প্রিং নিয়ে, এটা আমার তৃতীয় ভিডিও। আপনি যদি পূর্বের দুইটা ভিডিও মিস করেন, আই মিন যদি আপনি অ্যাকাউন্ট না করতে পারেন, তাহলে আমি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা দেখিয়েছি এবং কীভাবে একটি, তারপর ডিজাইন তৈরি করতে হয় টি শার্ট ডিজাইন, সো সেটাও আমি ভিডিওতে দেখিয়েছি। পূর্বের ভিডিওতে আমি ভিডিওর লিঙ্ক ভিডিও আই বাটন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চেক করলে পেয়ে যাবেন। সো এখন স্টোর তৈরি করার জন্য আপনি দেখতে পাচ্ছেন যে এইখান থেকে মেনুবার থেকে লিস্টিংয়ের পরে স্টোরেজ এখানে আপনি একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এমন একটি অপশন আসবে, ঠিক আছে। তো এখান থেকে নর্মাল আমার একটা স্টোর নর্মালি তৈরি হয়েছে, তো আপনারও সেম এরকমই হবে। তো আপনি এই যে এখানে মাউসের কার্সার আনলে রুলারের মতো একটা অপশন পাবেন, অথবা এখানে এডিট নেম, আপনি যেই আপনার স্টোরটা তৈরি করবেন সো এটার একটা তো নেম আছে, নেম দিতে হবে, যার জন্য এডিট নেমের উপর একটি ক্লিক করে দিবেন এবং এটাকে সবটাকে ডিলিট করে দিলেন। যাই হোক, স্টোরটা মূলত হচ্ছে আপনার প্রোডাক্টগুলো যেন সাজিয়ে রাখা হয়, ঠিক আছে। সাজিয়ে রাখবেন, কোনো একজন ক্লায়েন্ট যদি আপনার ওই স্টোরে ঢোকে, তাহলে ওই একটা ক্লায়েন্ট আপনার প্রত্যেকটা ডিজাইন দেখতে পারবে, আপনার যে ডিজাইনটা পছন্দ হবে ক্লায়েন্টের সেই ডিজাইনটা সে কিনে নেবে, ঠিক আছে। তার ফলে আপনি প্রফিট একটা পাবেন। যাই হোক, এখন একটা স্টোরের নাম দিবেন, স্টোরের নামটা অবশ্যই নিজের নাম দিবেন না, একটা যেন একটা প্রতিষ্ঠানের বাজে এরকম একটা নাম সিলেক্ট করবেন, ঠিক আছে। ধরেন আপনি টি শার্ট ডিজাইন নিয়ে দেন, তাহলে আপনি টি শার্টের উপর ডিপেন্ড করে একটা নাম দিয়ে দিলেন। সাপোজ আমি একটি দিচ্ছি টি শার্ট প্রো, তো এটা আমি সাপোজ আমার স্টোরের নাম দিলাম, টিটা একটু বড় হাত করে দিই, এসটাও একটু বড় হাতের করে দিই। এখানে সুন্দরভাবে নাম টাম দেবেন, প্রফেশনালভাবে যেন একজন ক্লায়েন্ট বুঝে যে এটা একজন ভালো মানের ডিজাইনার, ঠিক আছে। এরকম নামের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। যাই হোক, এখন আপনি বাইরা সাইডে একটা ক্লিক করে দেন, আপনার নাম সেট করা হয়ে গেছে। এরপরে নিচে আছে ডোমেইনস, আপনি এখান থেকে তো টিস্প্রিংয়ের ডোমেইনে আপনার স্টোরটা তৈরি করতেছেন, আপনি যদি আপনার পার্সোনাল ডোমেইন অ্যাড করতে চান তাহলে আপনার কিনে তারপরে এখানে অ্যাড করে দিতে পারেন। যাই হোক, এটা আমি এই ভিডিওতে না বললাম। এরপর নিচে আছে যে সোশ্যাল প্রোফাইল, ঠিক আছে। সোশ্যাল প্রোফাইল বলতে আপনার যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্ট থাকে, ফেসবুক পেজ, তো আমি অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইল এখানে ক্লিক করার পর সিলেক্ট প্রোফাইল, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইস, ওয়েবসাইট, ডিসকর্ড, টিকটক, এইগুলো যদি আপনার থাকে আপনি সেটা এখান থেকে ফেসবুকের উপরে থাকলে ফেসবুকের উপরে ক্লিক করে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে এই অ্যাড বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। যাই হোক, আমরা এটা অ্যাড করলাম না। এরপরে এখন যাব, এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্টোর, এটার উপরে যদি আমরা ক্লিক করি একটা, যে আমরা ক্লায়েন্ট, যারা ক্লায়েন্ট তারা এইরকম দেখতে পারবে, ঠিক আছে। এটা কিন্তু কোনো ডিজাইন হয় নাই, ঠিক আছে। এটা আমার একটা টি শার্ট ডিজাইন আমি গত পর্বে দেখেছিলাম, সেটা হচ্ছে এইটা। সো আমি এটাকে কেটে দিচ্ছি। এখন ওই যে ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু চেঞ্জ করার জন্য আপনার দিতে হবে এইখানে ক্লিক, স্টোর এডিটর, এখানে একটা ক্লিক করে দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারের যে ক্লায়েন্টগুলো ঢুকবে তারা এরকম দেখতে পারবে। আর এইখানে যদি একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন যে যারা মোবাইল থেকে ঢুকবে তারা আপনার স্টোরটি এমন দেখতে পারবে। যাই হোক, আমি কম্পিউটার ভার্সনটি এনে, এরপরে ফার্স্টেই দেখতে পাচ্ছেন থিম সেটিং আছে এবং এখানে চারটা অপশন আছে, এখান থেকেই আপনার এই স্টোরটাকে ডিজাইন করতে হবে। যাই হোক, আমি নেভিগেশন বারের ফার্স্টে রুলারে ক্লিক করলাম এবং ফার্স্টেই আছে লোগো, আপনার এই স্টোরটার একটা লোগো, অবশ্যই আপনি সেটা ক্যানভা থেকে বা ফটোশপ থেকে বানিয়ে নিতে পারেন। তো আমি সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করে দিয়ে এখানে আমার কোনো লোগো আপাতত বানিয়ে নাই, সো আমি একটি আমার পার্সোনাল ছবি দিয়ে দিচ্ছি। এই যে আপলোডিং হচ্ছে 87%, 100%, ওকে, কাজ শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল লিঙ্ক, ডিসপ্লে লিঙ্ক, আপনার যে সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড কর
ওইখানে যদি অ্যাড করতেন তাইলে আপনি এইখানে ডিসপ্লেতে যদি লিঙ্কটা করে দিতেন তাইলে আপনার সবাই এই সোশ্যাল লিঙ্কটা দেখতে পারতো, ঠিক আছে। সো এটা আমরা করি না যেহেতু এটা আমরা অফ রাখি। এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, তো আমরা ব্যাকগ্রাউন্ডের এইখানে একটি ক্লিক করে দেবো। এখানে যদিও কিছু দেখা যাচ্ছে না তবু আমরা এখানে একটা ক্লিক করব এবং আপনার এখান থেকে যে কালারটা চয়েস আপনারা সেই কালারটা এখান থেকে চুজ করবেন। ওই যে দেখতে পাচ্ছেন যে হেডার, এইখানের যে ব্যাকগ্রাউন্ডটা ওই আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনার যে কোনো একটা যে কালারটা পছন্দ হয় আপনি সেটাকে অ্যাড করে দিলেন, ব্যাস। এরপরে এখান থেকে যেটি করবেন, ব্যাকগ্রাউন্ড কালার আমার সেট হয়েছে এবং মেনু আইটেমস এখানে যদি একটা ক্লিক করি আমি, যে যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা এইখানের কিন্তু টেক্সট, এই যে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিচ্ছি এইটার উপর যে টেক্সট কালারটা হবে এই টেক্সট কালারটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিই। অবশ্যই কালারটা দিবেন যেন লেখাটা বোঝা যায়, ঠিক আছে। সো আমি ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দেওয়ার পরে এই বাইরা সাইডে খালি জায়গায় একটি ক্লিক করে দিলাম। এরপরে এইগুলো সেভ করার জন্য আপনি এই কর্নারে দেখতে পারবেন সেভ লেখা, এখানে একটি ক্লিক করে দিলেন, ব্যাস সেভ শেষ। এরপরে আপনার সিলেকশনে আবার একটি ক্লিক করুন, সিলেকশনে ক্লিক করার দেয় এখানে হিরো ব্যানার, এটার উপরে একটি ক্লিক করেন, সিলেক্ট ইমেজ, আমি এখান থেকে আরেকটি ইমেজ চুজ করি, সাপোজ এইটাকে, এটা রেজলিউশন খুবই খারাপ। সে দেখতেই পাচ্ছেন ইমেজটা কিন্তু আমার অ্যাড হয়েছে। এখানে একটি আপনি সুন্দর করে ডিজাইন তৈরি করলেন, যে সেই ডিজাইনের ভিতরেও কিছু ইনফরমেশন দিলেন, ফটোশপ থেকে একটি ব্যানারের মতো একটি ডিজাইন, ঠিক আছে। তো এটা আমার সাইজে মিলে নাই যার জন্য এখানে হালকা একটু চিনারছে। অবশ্যই আপনি এটা আরো আরই বেশি নেবেন তাহলেই আপনার এটা এখানে মিলে যাবে। যাই হোক, আপনি যদি এটা অ্যাড করতে না চান সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। ওকে, আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ হওয়ার পর আমি আবারও সিলেকশনের উপরে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট, এইখানে যদি একটা আইকনে ক্লিক করি আপনার যেই স্টোরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে দেখাবে। আমার স্টোরে অ্যাড করা আছে জাস্ট একটা প্রোডাক্ট এবং এখান থেকে আপনি যেটা করতে পারেন, এখান থেকে এই স্টোর থেকে রিমুভ করার জন্য এখানে ক্লিক করতে পারেন অথবা এই সাইডে যেটা আছে এই স্টার চিহ্ন এটাই যদি ক্লিক করে রাখেন সেক্ষেত্রে আপনার এই যে টি শার্টের ডিজাইনটা একদম ফার্স্টে আসবে, ঠিক আছে, টপে চলে আসবে। এখানে যদি 100 আপনার ডিজাইন থাকে তার ভিতরে ফার্স্টে এই ডিজাইনটা দেখাবে জাস্ট এখানে যদি ক্লিক করেন। এরপরে আপনি যেটি করবেন ডানে ক্লিক করে দেবে, যদি আপনি এখান থেকে কোনো কাজ করেন ডানে ক্লিক করার সাথে সাথে সেভ নিয়ে নেবে। ওকে, এরপরে আছে ফুটার, সরি আমাদের একটু রিলোড নিচ্ছে। এখান থেকে আছে ফুটার লেখা, একটু লোড, হ্যাঁ, ফুটারে এইখানে আমি যদি ক্লিক করি এখানেও সেম সোশ্যাল লিঙ্ক আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল লিঙ্ক থাকে কিন্তু, সো এটা আপনি এখান থেকে দিতে পারেন। এই যে এই এখানে কিন্তু সব কিছু চলে আসছে, যাই হোক এটা আমাদের দেখুন দরকার নাই। এখন দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে একটি কালার, আপনার যেই ব্ল্যাক কালারটা এটা অন্য কোনো কালার দেবেন কিনা সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন, ঠিক আছে। সে আমি ব্ল্যাকটাই এখানে মানাই। আর হ্যাঁ, অবশ্যই কালারগুলোর উপর খেয়াল রাখবেন, কারো কোনো ক্লায়েন্ট যদি আপনার ঢুকে এখানে আপনার ডিজাইনটা ওয়েবসাইটের ডিজাইনটা স্টোরের ডিজাইনটা দেখলেও কিন্তু অনেকে পছন্দ করে, ঠিক আছে। তো আপনার যদি সব কিছু কালার ম্যানেজমেন্ট সব কিছু ঠিক হয়ে যায় সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর এখন আমি একটু ব্যাগে যাই এবং হোমে যাই। হোমে গিয়ে স্টোর বাটনে ক্লিক করে ভিউ স্টোর এখানে একটি ক্লিক করি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা চেঞ্জ করছিলাম এই যে উপরে এই আমার এখানে, আপনার তো এখানে লোগো দিবেন, আমি একটি পার্সোনাল ছবি দিয়ে দেখাইছি। এইখানে আমরা ফটো অ্যাড করছিলাম, এরপরে এইখানে ব্ল্যাক কালার দিয়েছিলাম, সব কিছু কিন্তু সেমই আছে। ওকে, এখন আপনি যেটি করবেন এখানে টি শার্ট ডিজাইন করে কীভাবে অ্যাড করবেন, সো আপনি চলে যাবেন ক্রিয়েট বাটনে। ডিজাইন কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, জাস্ট আমি এখন একবার দেখিয়ে দেবো কীভাবে স্টোরে অ্যাড করবেন আপনার একটা টি শার্ট, ঠিক আছে। জাস্ট লোডিং উইল ওয়ার্থ দ্য ওয়েট। ওকে, আমি সাপোজ এইটাকে চুজ করলাম। আপনারা যারা ডিজাইন না করতে জানেন তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন কীভাবে একটি টি শার্ট ডিজাইন বা যে কোনো ওইখান থেকে প্রোডাক্ট চুজ করে ডিজাইন করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আই বাটন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওর, সেখান থেকে দেখে নিলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তবে এই ভিডিওতে আমি এখন যেটা দেখাবো জাস্ট কীভাবে স্টোরি আপনার ডিজাইনটা অ্যাড করবেন।
ওকে, ওয়েট, নেটটা একটু স্লো, যাই হোক। এখানে আমি সাপোজ একটি টেক্সট দিলাম, অ্যাড টেক্সট, জাস্ট ওয়েট। ওকে, এখানে ডাবল টিপ দিয়ে এখানে লিখে দিলাম সাপোজ নাইন, নাইন লেখা রইল। কালারটা এখান থেকে একটি কালার চুজ করি, একটি সুন্দর দেখে ফন্ট ব্যবহার করে নিই। ওকে, ওয়েট, রিলোড নিচ্ছে। নেট একটু স্লো যার জন্য এমনটা হচ্ছে। ওকে, এখান থেকে নিচে আমি এই সাইডটা ধরেন এটা আমি এইটাই অ্যাড করলাম। আর হ্যাঁ, এই লাল দাগের বাইরে কিন্তু আপনার ডিজাইন গেলে কাজ করবে না, তো খেয়াল রাখবেন যে না লাল দাগের ভিতরে যেন থাকে। তাই এবার নিচ থেকে প্রাইসটা সেট করবেন, কত প্রাইজে আপনি এখান থেকে এইটা সেল দিতে চাচ্ছেন, এবং এখান থেকে চুজ প্রোডাক্ট কালার, এখান থেকে আপনি এইখান থেকে এই প্রোডাক্টটা কতটা কালারে পাবে। এখান থেকে আমি চারটা কালার সিলেক্ট করছি, তার মানে কোনো ক্লায়েন্ট যদি ঢোকে তাহলে এটা চারটা কালারে পাবে। ওকে, আমি ডান করে দিলাম, এটা বেশি দেখাবো না কারণ পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। ওকে, অ্যাগেন কন্টিনিউ করবেন। এই সাইটের যে অপশনগুলো বিস্তারিত আমার বলা আছে, এবং এখান থেকে আমার একটি টাইটেল দিতে হবে, নাইন টিশার্ট ডিজাইন দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সেও সেম দিচ্ছি, কিন্তু আপনি এখানে আপনার এই প্রোডাক্টের অনুযায়ী আপনি এখান থেকে ডিসক্রিপশন দেবেন, আর টাইটেলটা আরও স্মার্ট করবেন। আমি জাস্ট দেখানোর জন্য একটু শর্টকাট করে দিলাম। ওকে, শেষ। এরপর ভিজিবিলিটি অবশ্যই পাবলিক রাখবেন, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু স্টোর, এইখানেই আপনার কাজ। যে টি শার্ট পুরো আমরা যে স্টোরটার নাম দিছিলাম, সো এখান থেকে কিন্তু আমাদের অটো এটা অ্যাড হচ্ছে, কারণ আমাদের একটাই স্টোর আছে, তাই আমাদের আর কোনো সিলেক্ট করার দরকার নাই। তো টি শার্ট পুরো এটাই আমাদের অ্যাড হবে, এবং পাবলিশ লিস্টিংয়ে ক্লিক করলে আমাদের কাজ শেষ। এখান থেকে তিনটা প্রসেসিং নেবে, এই যে জেনারেট প্রোডাক্টস ইমেজ ফর ইউর লিস্টিং, কয়টায় টিকমার্ক হয়ে গেলে আপনার ডিজাইনটি আপনার স্টোরে অ্যাড হয়ে যাবে। যাই হোক, এটা একটু হোক, তারপরে আমি স্টোরে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে এটা স্টোরে অ্যাড হয়েছে কি না। জেনারেটিং প্রোডাক্ট ইমেজ ফর ইউর লিস্টিং কমপ্লিট হয়েছে, সেভিং প্রোডাক্ট ইমেজ প্রসেসিং নিচ্ছে। ওকে, ওয়েট। আর হ্যাঁ, আপনি যদি এই ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। ঠিক আছে, তো আমাদের কাজ কিন্তু শেষ হয়েছে। এই পেজটা কিন্তু রেলোড দিয়ে অন্য পেজে নিয়ে যাচ্ছে, নেটটা স্লো, ওয়েট। এখান থেকে এখন আমি আইকনে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে এই যে আমার টি শার্ট ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে, যে এই যে সো আমি স্টোরের উপরে ক্লিক করলাম, স্টোরে ক্লিক করে ভিউ স্টোর এখান থেকে ক্লিক করি, তাহলেই দেখতে পারবেন এখানে আমরা আগে একটা টি শার্ট ডিজাইন ছিল, আর এখন আর একটা নতুন অ্যাড হয়েছে। ওয়েট, এই যে টি শার্ট ডিজাইন পুরো লেখা আসছে, এই যে দেখতে পাচ্ছেন একটা $30 আগেরটা, আর এইটা $26, সো এটা কিন্তু স্টোরে অ্যাড হয়েছে। এখন স্টোরের লিঙ্কটা হচ্ছে এইটা, আপনার এই লিঙ্কটা আপনি আপনার প্রমোট মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে এসে এখান থেকে আপনার সেল হয় তাহলে আপনি প্রফিট পাবেন। ঠিক আছে, তো এভাবেই আমি এটা নিয়ে মার্কেটিং কীভাবে করতে হয় সে ভিডিও নিয়ে আসতেছি শীঘ্রই। সো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সেই ভিডিওগুলো মিস না করেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।